কি ছয় এবারে 70? আচ্ছা ঠিক আছে, ডান পাঁচটা হইলো দিলে। ওকে, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। রে কেডা গেল রে, জিসানের বাপ নাকি? হ্যাঁ জাকির কাকু। দূর বেটা আগে কইছি না, জাকু জাকু। দাঁড়াইছি দাঁড়াইছি ভাই, এদিকে আইতেছে এদিকে আইতেছে। কিরে কারে ডাকস? না কাকু, এই বাড়িতে একটা কুকুর আছে তো, সবাই আদর করে জাকু ডাকে, তাই আমি জাকুরে ডাকতেছিলাম। তোরা কি ভাবছস আমি কিছুই বুঝি না? কুত্তা থাকলে ফুলামানে আমার জাকু কয়ে ডাহে, কুত্তা না থাকলে ফুলামানে আমার জাকু কয়ে ডাহে। হ্যাঁ তোরা ফাজলে আমি পাইছস। আসলে কাকু আমরা, ওই বেটা চুপ কর, আসলে তোর শিক্ষায় ভুল আছে, তোর বাপ মা তোকে ভালো করে শিক্ষা দেয় নাই, তোরা তো নষ্ট, তোরা নষ্ট হইছস, আমার ফুলাটারেও নষ্ট বানাইছস। ফার দৌড় যদি এরকম বেয়াদবি আর করস তাহলে কিন্তু তোর খবর আছে। বেয়াদব দূর ভাই, তুমি হুদাই জাকু জাকু করতে গেলা, কম করছিস ভাইয়ের বাপ না? দূর বেড়া, লাইফে একটু বিনোদনের দরকার আছে, যা বাসার যা, চলে দেওয়া হইব যা। কিরে বাউকি? বাউ তো ভাই আগের ডাই দোস্ত, তোরা কতদিন ধরে বলতাছি একটা লোন নেওয়ার ব্যবস্থা করে দে। হাতের অবস্থাও তেমন ভালো না, আর এক দুই দিন খেলবার পায়। লোনটা নিলে কয়েকটা দিন শান্তিতে একটু খেলতে পারতাম, এখন তোরা অশান্তিতে আছস, আমি অশান্তিতে আছি। ওই বেটা কেডা অশান্তিতে আছে? কেমন মামা দান মারছো নাকি তোমরা? সময় খারাপ, দান কেমনে মারাম ভাই? তবে আমগর মতো শান্তিতে কয়জন আছে? সারাদিন খাই দাই ঘুরি ফিরি আর জোয়া খেলি, মাঝে মধ্যে হারি মাঝে মধ্যে জিতি, এই আর কি, প্যারা নাই ভাই, চিল। কারেকে বুঝাস বেটা, এইগুলার মজা বুঝবো। শোনো বন্ধু, বাসায় যাও, বাসায় গিয়া লেবুর শরবত খায়া ঘুমাও, কেমন? বেটা মজা লইতেছস, একটু উপায় বের কর। দেখ জিসান, তোর এমনিতে অনেক টাকা দিন, সুদের টিয়া পরিশোধ করা পাইতস না, তোর এই অবস্থায় কেডা ঋণটা দিব? আরে বেটা ওইগুলা পরে দেয়া যাইবো, অনেকটা ব্যবস্থা কর। আচ্ছা দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কিরম আছো? আছি চাচা, আর বালা। কে বাবা কি হইছে? আসলে চাচা কি বাজে কই, জিসান আমার দোনো কিছু টেয়া ভাই খাইছিল, এখন তার টেয়া গুলো চাইলে হে আমার তো দে না, হে আমার আর হুমকি দুমকি দে। আমি তো গরিব মানুষ চাচা, এই টেয়াটার উপরে আমার সংসার চলে, মানে আইনের এনে কইলাম, আইনে কি করবা এনে একটু করুন দি বাবা। আর বাহিটাই হেরে দিও না দে বাবা, প্রতিদিন মানুষে বিচার দে বাবা, আর কত সহ্য বাবা, এই বয়সে মানুষের অপমান উপদস্ত করে রাস্তা দিয়ে গেলে। আমার মাসে জাকু কই ওডা হে বাবা, আমার কষ্ট লাগে বাবা, এই পুটটার কারণে আমার সব শেষ বাবা, পুনার হেরে বাহিটাই দিও না বাবা। ও বাবা কত টেয়া পাও? বেশি টেয়া তো পাই না, 5300 টেয়া, আমার তো অনেক দরকার আছে। মামা বামে রেখে দিও। মামা কত দিতাম? 90 টাকা। 30 টাকার ভাড়া তুমি 90 টাকা চাইতেছো? বেশি কি পাতার দাম বাইরে গেছে নাকি? এই যে 40 টাকা ধরো। না না মামা, 40 টাকা না, 60 টাকাই দিন, আর 20 টাকা বাড়াই দিলে আমি চারটা ভাত খেতে পারবো। দুপুরে ভাত খাই না, ডিম দিয়ে চারটা ভাত খাবো। ভুজুং ভাজুং করে লাভ নাই মামা, খাইব তো শুকনা বাতাই, ভাতের ওজন দেও কেন? মামা আমি ভাতই খাবো মামা, অন্য কিছু খাবো না মামা, আমি দুপুরে খাই নাই, দুটা ডিম দিয়ে চারটা ভাত খাই না, আপনি আর 20 টাকা বাড়াই দেন। আবার মিথ্যা কথা কইতেছ মিয়া, মিথ্যা কথা কইলে তোমার মেয়ে টিয়া দিতাম না। জান জান মামা, গরিবের টাকা মাইরা খাইয়া কেউ আজ পর্যন্ত শান্তি পেছে না, আপনিও শান্তি পাবেন না। মনে রাখেন, গরিবের টাকা মারা খাওয়া ভালো না, মানে যান আপনার টাকা লাগবে না। কিরে জিসান এদিকে। না রে পরে আস মনে। আরে বেড়া শুই না যা। কি বলবি বল, কই গেছিলি বয়স এনে?
তুই বন্ধু মানুষ, তোরা তো আর মিথ্যা বলা যায় না। আসলে বন্ধু গোলাপপুর গেছিলাম, সারা রাত লাকি সেভেন খেলে আসলাম। আরে বেটা ভালো হইলি না? খারাপ আছিলাম কবে, কয়েক লাখ টিয়া ঋণ হয়েছে এই আর কি, আর কিছু না। আজকে তোর এই অবস্থা কার জন্য জানো? না তো, কার জন্য? তোর বিরিতের বন্ধু শিপন আর ছোট ভাই রুবেলের জন্য। আরে না বেটা, আমি তো আমার দোষেই নষ্ট। না তুই তো আগে এমন ছিলি না, তুই ওদের সাথে থাকতে থাকতে আজকে তোর এই অবস্থা, মনে করে দেখ। তুই এত চিন্তা করতেছিস কে বেটা? দূর বেটা এত টেনশন করিস না, তুই আমার কথা একটা রিস্ক ল, তোর জীবনটাই ঘুরে দেবো। দূর বেটা আমি তো বেটা জলটা খেলি না বেটা। খেলস না দেখে কিছে, আমার কথা আজকে খেলে দেখ, না জিতলে পরে আমার কইস। আমার কাছে তো কোনো টিয়া পয়সা নাই, কেমনে ধরাম বেটা টিয়া? টিয়া না দেখে কিছে বেটা, আমি তোর টিয়া বাউ করে দিয়েছি, একজনের কাছ থেকে ধার করে তোর টিয়া লই দিয়েছি। হ হ ধরো ভাই, তিন ভাই একসাথে মিললে খেলি ভাই। আচ্ছা ল পর্দা করে লইয়া, রাতের মাস্টার ধরাই দে, দেখি কি হো। আচ্ছা ঠিক আছে, বাড়ির যা, রাত্রেবেলা ধরাই দেন না, যা। দেখলাম প্রথম একদিন তোরে 20,000 টাকা জিতাইয়া তোর লুবে ফেলাইছিল, তারপর থেকে শুরু হয়েছে তোরে খাওয়া। আরে না বেড়া, ওরা আমার কাছের ভাই বাদর হয়ে কি আমার সাথে বেমানি করব? করব মানে কি করছে? যা হইবার তো হইছে। আচ্ছা থাক, বাসায় যাই, শরীরটা তেমন ভালো লাগতেছে না। আচ্ছা যা, কাকার কথা মতো চলিস। জীবনটা তো খুব সুন্দরই ছিল, জুয়ার মাঠে যখন পাড়া দিলাম তারপর থেকে শুরু হলো অশান্তি। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত মনে কোনো প্রশান্তি পাইনি, সবার সাথেই কেমন জানি অন্যরকম একটা ব্যবহার করে যাচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, নিজেও ঠকে যাচ্ছি। তবে এটা আমি বুঝতে পারতেছি না, এখান থেকে বেরো হইতে পারতেছি না। যাক যাই হয়েছে হয়েছেই, শেষ একটা রিস্ক নিমু, লোনটা যদি নিতে পারি তাহলে রিক্সটা নিয়ে সবার ঋণগুলো পরিশোধ করে দিয়া সব কিছু ছাইড়া দিব, আবার আগের মতো ভালো হয়ে চলব। কিরে কই গেছিলি? এক বন্ধুর বিয়া আছিল, বিয়া খাইবার গেছিলাম। বিয়া খাইবার গেছিলি না গোলাপপুর বাজারে জ খেলতে গেছিলি? দে বাবা পুরো গোটা গোটা কথা কইও না, আজকে দিলে একবার জিতেছে আমার বেড়া। দেখ বাবা এগুলা সার, জোয়া খেলে কেউ কোনোদিন সুখী হইতে পারে নাই। বুদাই গেন গেন করো না, মন মেজাজ খুব খারাপ। কারে মেজাজ দেহাস তুই, কারে মেজাজ দেহাস বেয়াদব? আব্বা আমার এটা একা থাকতে দাও তো, যাও। বাপের কথার তো দাম দিতে চাস না, একদিন বুঝবি, বুঝবি একদিন বুঝবি। পানি যদি খাওয়াতে চান পানি খাওয়ান, ছবি তুলবেন না। নিজের নিজের চেষ্টা মনে হইতেছে, আবিলি করস বেড়া। দিয়া দিমু ভাই, 3 লক্ষ টিয়া একসাথে দেওয়া কি সম্ভব ভাই? 3 লাখ টিয়া তো বেড়া আসল, 1 লাখ টিয়া লাভ এলো, 4 লাখ টিয়া তত্ত্ব হয়েছে। সবগুলো টিয়া 7 দিনের মধ্যে বেটা বুঝাই দিবি, আর না হয়তো যা করার তা আমি পরে কিন্তু করে নিলাম। ভাই এক কাজ করেন, টিয়া না চাইয়া আমার মারে ফেলেন। আবিলি করে লাভ নাই, তোরে আমি মারতাম কে? 7 দিন পর যদি টিয়া না পাই পরে বুঝাম আমি আনোয়ার কেডা। তুই বাচ্চাও থাকবি আবার যন্ত্রণাও পাইবি। ভাই এইভাবে চলতে থাকলে রাস্তার ফকির হইতে বেশি দিন লাগতো না। আমরা তো এমনিতে ফকিরি, 5-10 হাজার টাকা দে এই যুগে কয়দিন খেলুন যাবে? কালকে রাতেও বড় একটা বান্ডিল ছিল, সকাল হইতে না হইতেই বান্ডিলটা নুড়ে পরিণত হয়ে গেছে। কি কও ভাই, কেমনে কি? পাকিস্তান আর অস্ট্রেলিয়া খেলায়
অস্ট্রেলিয়া থেকে 10 গুণ করে দিছিলাম। 5,000 টাকায় 10 গুণ দিয়া 50,000 টাকা মারা খাইলাম। ভাই তুমি আমার চেয়েও বড় গাধা, মহিলাদের খেলায় কেউ 10 গুণ করে দেয় নাকি? আরে বেটা, অস্ট্রেলিয়া মহিলার দল তো বেটা বাংলাদেশের পুরুষ দলে তো শক্তিশালী, তাই গুণ দিছিলাম। বেশি লোভ করা ভালো না ভাই, আমারে দেখো কম ধরি গুণ খাই, লোভও কম লসও কম। মাথা নষ্ট হয়ে যাচ্ছে বেটা, এতদিন জিসানাটায় খেলছি শরীরে বাধা নাই, এখন নিজেটায় খেলতেছি, এখন বুঝতেছি কেমন লাগে। হ ভাই, এখন জিসান বাইরে ওর বাপে টাকাও দেয় না, আমাদের ধান দেওয়ার হয় না। জিসান একটা লোন নেওয়ার কথা বলছিল না, হৃদয় একটা নাম্বার দিছিল, দাঁড়া ফোন দিয়ে দেখতাছি। হ ভাই ফোন দেও, লোনটা নিলে তো আমাদের কিছু টাকা ধান দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? জি ভাই, ওই হৃদয় বলছিল একটা লোনের বিষয়ে। ও আচ্ছা, কোথায় আসছো ভাই? ভাই বিকালে বেবি স্টেশন বঙ্গুবাইয়ের দোকানে আইসা আমাকে একটা ফোন দিলে হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। এই দেখো, এই খারাপ খারাপ, এই দেখো খারাপ। কি বাবা, তুমি নাম ধরে ডাকতেছো কে? আমি তো তোমার বাপের 2 বছরের বড়। আরে বেটা, তোর আমি নাম ধরে ডাকছি, তোর মুখ করছি না, তোর বাপের ভাগ্যি। কি ব্যাপার বাবা, তুমি এরকম করতেছো কে? আমি কি করছি? আরে বেটা, তুই করছস না, করছে তোর পুতে। 6 মাস আগে আমার কাছে 12,000 টেয়াল হয়ে গেছে, তুই বলিস স্টক করে মরে দিতেছ। কি কইতেছো বাবা, আমি স্টক করলাম কবে? আর তুমি আমার পুতের টেয়া দিছো কে? তুমি জানো না এটা জখরে জখরে তুমি টেয়া দিলা কে? তোর পু জোয়া খুর না কি খুর, আমার কি দেয়ার বিষয় আছে? তোর পুতে টেয়া ছেলে খেলে পাগলামি করে, তুই বলে মহিলা যেতে সস, এই কথা কেটে আনিস বেটা, বুঝতেছস না তুই? তুই আমার টেয়াটা হকলে বুঝাই দিয়ে যাবি, ডাকু না হলে তোর আমি মাইর আলবাম ডাকু। ও থামো না, আমি থামতাম না আমার টেয়া দে তুই ডাকু। বড় বাবা তুমি বড় আছে আছে, আমার টেয়া তো বড় সাথে কোনো কালেকশন নাই ডাকু। বাবা তুমি আমার আর 2-1 দিন সময় দাও বাবা, আমি তোমার টেয়া দিয়ে দেন বাবা। 2-1 দিন তো 2-1 দিনই, 2-1 দিন পরে টেয়াটা না পাইলে আমার কাছে কোনো চালা দেন। বাবা তুমি থামো, বাবা তুমি থামো। ঠিক আছে দেখো, যা থামো যা। কি পুত জন্ম দিলাম, পুতের লাগে না মানছে আমার মার বারসা, এই জীবন রাখি আর কি হইব। হ্যালো জিসান। হ্যাঁ শিপন, কত করে দিতেছে? কলকাতা থেকে 15 করে দিতেছে। যাবে আজকে দিল্লি জিত পারবো নাকি? আমি ডবল করে দেব কলকাতা থেকে, হইলে জানাইস। হইব, কিন্তু 30টার নিচে খেলতো না। 30টা হারলেই তো বড় 60টা দম লাগবে বড়, এতটাই কইবে আমি। তাহলে বাদ দিয়ে দেই নাকি? আচ্ছা যা ডান। আচ্ছা ঠিক আছে। আরে বেড়া, আজকে কলকাতা নারায়ণ নাই রাসেল নাই, জিসানের সাথে 60টা করছি, 30টা তোর 30টা আমার, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে তুই হইলে হই। কি সাব্বা, এখন তুমি কি করতেছ? দিশান গরুটা দেখছ, গরুটা তো খুঁজা পাইতেছি না বাবা, যাচ্ছে একটু গরুটা খুঁজা লয়ে গেছে। আচ্ছা আমি দেখতেছি বাবা, তুমি বাড়ি যাও, বন্ধু থাও, আমি তো দেখি গরুটা খুঁজে আসা। ঠিক আছে, গরুটা দেখি এই যে একটা গরু, এটা তো কালা, আমার গরু তো লাল, গরুটা দেখো। আমার গরুটা চলতে গাইতেছে না বাবা, দেখছো?
কাকা জিসান না সকালবেলা গরু আড়ল হয়ে গেল। কি কো বাবা, কি কইতা, এত জীবনে গরু রসে আতই ধরছে না বাবা, সর্বনাশটা করছে বাবা। ও সর্বনাশ করতো না তাহলে হুন হুন। কিরে জিসান, তুমি দেখলাম না গরুর রশি ধরতে, আজকে তুই গরু লয়ে কই যাস? আরে না বেড়া, আব্বা পাড়াইলো গরুটা বিক্রি করবার, হাটে যাইতেছি। ও আচ্ছা যা তাহলে। আচ্ছা ঠিক আছে দোস, পরে দেওয়া হইব, যাই তাহলে। না জানি কোন ফোন দিলে বাড়িছে জখরে। আচ্ছা দেও বাবা, আরে কি করি বাবা, আজকে দেখো খালি বাবা। ইস তাহলে কি কষ্ট, চাষা বুড়া মানুষ, এই বুড়া বসে গরুটা লয়ে সময় কাটাইতো, এই গরুটা জফরে বেচে দিল। কি রে জিসান, তোর আব্বা না তোর গরু খুঁজতে পারে, তুই মনে মনে কি করো? গরু কই খুঁজাম বেড়া, গরু তো বেচে দিছি। তুই একটা মাল ভাই, তোর মতো জফর আমি আমার জীবনও দেখছি না। এই বেড়া আসতে বেড়া, হুই আব্বাই দাসি। কি রে জিসান, তুই আনো এনো বই রেছ, তোর না গরু খুঁজতে পারাইছি? গরু কই খুঁজাম, গরু তো আমি বেচে দিছি না আব্বা, আমি এদিকে দেখেছি গরু আমি পাইছি না আব্বা। গরু কি করছো যেটা আমি জানি না, আমি শুনছি না গরু কি করছো আজ। এই কাকু আপনার পোলা কই? কে বাবা বাড়িত নাই, কি দরকার জিসান রে? এই কাকা আমার নাম রিফাত, আমি কিন্তু সবার এনে যাই সিফাত। এই ছেলে ভদ্রভাবে কথা বলো, কি চাও তোমরা? এই কাকা আপনি পোলারে চাই, আপনার পোলারে খুঁজতে খুঁজতে আমি চান্দের দেশে গেছি 70 বার, লেবু খাইয়া আমি ফিরাইছি প্রতিবার, তারপরও আপনার পোলার আমি পাই না। আচ্ছা বাবা তোমরা যাও, জিসান আইলে আমি তুম করে না ভাড়াই আমনে বাবা, যাও তোমরা যাও। আমরা যে কই বাস করি রালাই জানে, বাঘ খুঁজিয়া বেড়াইতেছে বিলাই রে, পাইতেছে না খুঁজিয়া, বিলাই যায় ধরা দিব, কথাটা কইতেছেন বুঝিয়া? আপনি তো চরম গাঞ্জা খুর। ওই মিয়া মুরব্বীর সাথে কিবা কথা কইতে জানো না? দেখ এই গাদা চামছে রে বুঝা। বস এত ফুডা নিয়ে আগে হইতে গেছে। চাচা আমার বাড়িতে একটু কাম আছে সামনে থেকে। শুনো জাকির মিয়া, খুব আদরে ছোট ভাই, আনোর কাছ থেকে 3 লক্ষ টাকা আনছে সুদে, সুদে টাকাও দেয় নাই আসলও দেয় নাই, আপনার পোলার পাইলে চিপাই নিয়ে যামু। থাকেন আমার নাম রিফাত, সবাই নিয়ে দেয় সিফাত। চল ভাই আপনারা করেন কি? একটা শুননা বই রইছি। আরে ভাই আমি এটা বলি নাই, আপনাদের পেশা কি? চাকরি বিজনেস বা আদার্স অন্য কিছু করেন? চাকরি ব্যবসা করার টাইম আছে নাকি? আমরা যেটা করি ওটা। আরে বড় আফজা, আসলে ভাই আমরা বিজনেসম্যান, ওর পার্কের সামনে যে পুলিশের দোকান আছে, শিপনের জায়গা জমি আছে, আর কিছু গরু আছে। ও ভালোই তো তাহলে, আপনাদের কত টাকা লাগবে? তোরা কত করে নিবি? আমি তো লোন নিতাম না, কিরে রুবেল তুই কত নিবি? না ভাই আমি লোন নিয়ে কি করবো? বুঝলাম না ভাই, ঠিক করে বলেন কত টাকা লোন নিবেন? আসলে ভাই ওরা কেউ লোন নিত না,
আমি নেই। কত টাকা নিবেন? কত নিলে ভালো হইবে? এক লাখ টাকা লো। এত টাকা লইয়া কি করাম বেড়া? পঞ্চাশ হাজার লইল। পঞ্চাশ হাজার টাকা তো বেড়া দুই দিনে শেষ হয়ে যাবো। এক লাখ টাকা লো বেড়া। এক লাখই দেব, শুধু এক লাখ না, প্রয়োজন হলে আপনাকে দশ লাখ টাকা লোন দিব, কিন্তু আপনার বাবা অথবা মায়ের সাইন লাগবে। ভাইয়ের মা তো মারা গেছে। আচ্ছা, আমি ওর বাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি নিয়ে আসে। তাই সই করতে হবে। আচ্ছা আপনি এখানে একটু সই দিন। এখানে না, এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটু দিন। সবসময় মজা করে আব্বা, এরকমই রসিক মানুষ, সবসময় মজা করে আর কি। এই রুমিয়া, তোমার দিদা শিয়াই দিছি, তুমি এটার বেশি কই লাগে? আরে ওই দিন আমার ভাড়া দেয় নাই, সে চলে গেল গা। তোমার এক হাজার টাকা দিবো কইছিলাম না, তোমার একটাও দিবো না। দিবো না কেন? শুনো, গরিবের টাকা মাইরা খাওয়া ভালো না, বুঝছো? ধ্বংস হয়ে যাবো গরিবের টাকা মাইরা খেলে। যাও মে, গরিবের দোয়া লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যোগাযোগ করে টাকাটা নিয়ে যান। মুই মারি দুকুনি ভাড়া আছে। এ বিলুন ভাই, দারুণ বই। এ কি অবস্থা বন্ধু? বাউ, এরম দেখতেছে তোমার, বুঝলাম না বন্ধু। দুঃখের কথা কি কয়াম বন্ধু, আমার তো জীবনে কলঙ্ক একটা, একটা পুত পয়দা দেয়। ইয়া বন্ধু, তোমার পুত আবার কি করলো? তোমার একটা মাত্র পুত? একটা পুত দেখাই তো আজকে এত জ্বালা। এক পুতের কি জ্বালা বন্ধু, তুমি এটা বুঝতে না বন্ধু। না বন্ধু, কাঁদো না বন্ধু, কাঁদো না, কাঁদো না। আচ্ছা বন্ধু, কি হয়েছে ওন আমার খুল্লা কও দেখি, কিছু বুঝতে আর পাই নাকি তোমার বন্ধু? পুতের পড়ালে করাইলা, পুতে খেলে জোয়া, আমার গরু আছে। তোমার বাবি কত কষ্ট করে গরুটা পালছে, তোমার বাবি মরা যাওয়ার পরে কইছে যে গরুতে যতবার বাচ্চা হইব একটা করে কুরবানি দিবার লাগিয়া তোমার ফুটটা গরুটা চুরি করে নেবে চলছে। বন্ধু আর চা, আমি বুঝি না থাকতাম এটা। বন্ধু বন্ধু বন্ধু, কান্দা বন্ধু, কান্দা, আমারও কষ্ট লাগতেছে বন্ধু। কোন কি কইবা, তুমি একটা ভালো মানুষ, এই সমাজে সবারই সূত্র আছে, কিন্তু তোমার কোনো সূত্র নাই। মান সম্মান যা ছিল সব তো গেছে এই পুতের কারণে। ছোট ছোট ফোলা মানে আমার কুত্তার মতো যা কুকুয়া, এবার করে ডাহে আমার তো আর কিছু রইল না বন্ধু। এখন আমি মরলে আর কি মুক্তি পাইতাম বন্ধু। কি কইয়াম, যাই দিন বালাই যা, এই দিন কি আর ফিরে আইব? তুমি কও, এখন মোবাইলতে হি টিভির মধ্যে দেখি কে বলে এনএক্স ব্যাট, আইপিএল, উইপিএল, বিপিএল, এইটার মধ্যে বলে টেহা টেহা, একশো দলে বলে পাঁচ হাজার দলে বলে এক লাখ। এখন তোমার পুত্রে মনে হয় এই ভাই কোনো লালাসা দেয়াইছে কোন বেড়া, এই কারণে গরু চুরি করে তোমার জ্বালা মানছেরে ঠেট দে। তুমি কও, ওহন এই ট্যাঙ্গর দেশ তুই খাহে, তাহলে কি তোমার হুতাসকা গরু চুরি করছে আমার হুতাসকা বালা? কালকে যা আমার পুত গরু চুরি করতো না বন্ধু, এটার কোনো নিশ্চয়ত আছে? এই কারণে আঙ্গর সবারে সচেতন হওয়ার লাগবো, যাতে ব্যাট, আইপিএল, বিপিএল এইটার মাঝে যাতে আমরা সচেতন হইয়া কাজটা করার পায়, আঙ্গর সমাজটা যে ঠিকটা হ্যাঁ, নাইলে তো বন্ধু সবই নষ্ট হয়ে যাব। আজকাল তোমার পুত নষ্ট হয়েছে, আমি যে আসবাম এটা কিন্তু আসার না, তারা কিন্তু আমার পুত হইতে পারে, উমুকের পুত হইতে পারে। বালের জীবন বেড়া ভাল লাগে না, মনটা চা মাঝে মধ্যে মুইরা যাই। দুদিন পরে পরে বেড়া আব্বার কাছে লোকজন বিচার দেয়, ওই দিন তো বেড়া আনোয়ারে বাড়ির লুক পাড়াইয়া দিছে। কি কস আনোয়ার, এত বড় সাহস আনোয়ার তোর বাড়ির লুক পাড়াই দিছে? ও বেড়া, টিয়া দিত না তাহলে কি করবো ক? টিয়া কি বেড়া, আজকে আনছি বেড়া 3 লাখ টিয়া বেড়া, এমন মনে 4 লাখ টিয়ার মতো জমে গেছে বেড়া। এই জ খেললে জীবনে কি করছি ক? কড়া ম্যাচ জিতছি আমি, কড়া ম্যাচ জিতবার হয়েছে তুই আমারে ক? যত বেড়া আমরাও খেলি তোর মতন এত ঠেয়ে ঋণ হয়েছে। ঋণ কি বেড়া, আমার লাগে হয়েছে বেড়া বাল। ঋণ কার লাগে হয়েছে, ঋণ কে আঙুর লাগে হয়েছে? তুই খেলে তুই ঋণ করছ, আঙুর খেলে হইব? ও কারে দোষ দেন, দুষ্ট বেড়া আমারই, আমারই সব ভুল বেড়া। এত ফেরা লই লাভ আছে বেড়া, এত ফেরা লইছ না, তোর মোবাইলে দেখছি একটু ফেসবুক লই। এবারে দেখছি এটা কল দিছে তোরে। ও দোষ, এক জায়গায় দাও না বই দোষ, এত কল আসছে না তিন চান জায়গায়। হ্যাঁ খাওয়া যান, ঠিক আছে যা, পরে দেয়া করিস।
শিপনা রুবেল আমার সাথে এমনটা কেমনে করলো? যাদেরকে বুকের ভিতরে রাখলাম আজকে তারাই আমার সাথে বেইমানি করলো। সব কিছু বাদ দিলাম আজকে থেকে, ওদের সাথে কোনো সম্পর্কও রাখবো না, কোনো যোগাযোগও আর হবে না। আমি আব্বার কাছে গিয়ে এখন ক্ষমা চাইলাম, আমি আজকে থেকে সব কিছু বাদ দিয়ে আবার ভালো হয়ে যাই। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, আমি আর কোনোদিন জ খেতাম না আব্বা, আমি আর রিং টিং করতাম না আব্বা, তুমি আমার মাফ করে দিও আব্বা, তুমি আমার মাফ করে দিও। তুই তোর ভুল বুঝবার পাইছস এটাই অনেক বেশি, এমন তো আলাদা চলবি নামাজ পড়বি, তোর মার লেগে দোয়া করবি আর আমার লেগে দোয়া করবি, ভালো যাইছে অন্ত কিয়া। বাহ বাপুদের ভালোবাসা, যখন তুমি ডাক দে ডুবে তখন বেলা দয়াল রে, ও দয়াল রে ডুবে তখন বেলা, আজ মরলে কাল ধুলির কণা, টাকা পয়সা সোনা দানা, আজ মরলে কাল ধুলির কণা, টাকা পয়সা সোনা দানা, তোমার দয়াই পৃথিবীটা, তোমার দয়াই পৃথিবীটা হয় যে বস কি হয়েছে গাড়িতে তো মজাই লাগতেছে, থামবার কোনকে এখানে বাপ মারা গেছে। ডুবে তখন বেলা জোয়ার ফাটে প্রেমের মেলা, সবই থাকবে যাবে আলা, জোয়ার ফাটে প্রেমের মেলা, সবই থাকবে যাবে, এই কথাটি কেউ পাবে না, এই কথাটি কেউ পাবে না, বাসছে তাদের বেলা দয়ালে, ও দয়াল রে ডুবে তখন বেলা, কান্না হাসি রে দুনিয়ায় করছে নানান খেলা, ডুবে তখন বেলা দয়াল রে, ও দয়াল রে ডুবে তখন বেলা।